আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যদিও জানি যে সবাই ভালো নেই তারপরেও জিজ্ঞাসা করি যে কেমন আছেন সবাই কারণ একটাই যে আপনারা কেমন আছেন সেটা খোঁজখবর নেওয়ার দায়িত্ব কিন্তু আমারও আমরা সবাই হয়তো জানি যে আমাদের দেশটা খুব বেশি একটা বিপর্যয়ের মুখে আছে তার কারণে কিন্তু এই পলিটিক্স পাওয়ার আসলে পাওয়ার এমন একটা জিনিস যে জিনিসটা মানুষকে অন্ধ করে ফেলে আসলে আমি একটা কথা বলবো কথাটা খুবই ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে শুনবেন দেখেন আমি প্রাইম মিনিস্টারকে বলছি আপনি যেই ক্ষমতার জন্য এত লড়ে যাচ্ছেন এই ক্ষমতাটা কি আপনি চিরজীবন থাকতে পারবেন এই ক্ষমতাটাতে পারবেন না এই ক্ষমতা চিরজীবন থাকবেও না শুধু আপনার সম্মানটুকু থেকে যাবে এই যে এতগুলো মানুষ মারলেন এই যে এতগুলো মানুষ এতগুলো ছাত্রছাত্রী তাদেরকে হত্যা করলেন আবার একটা কথা বলছেন যে আপনি নাকি এই হত্যাকাণ্ডের বিচার করবেন একটা ছোট্ট মানুষ হয়ে একটা ছোট্ট কথা বলি এই ছাত্রছাত্রীদেরকে মারার হুমকি কে দিয়েছে আপনি কারণ আপনি সরকার প্রধান আপনার অনুমতি ব্যতীত একটা গুলি ছুটবে না একটা কথা শুনেছেন যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না একটা গাছের পাতা পড়ে না ঠিক তেমনি আমাদের দেশটাতে আপনার হুকুম ছাড়া একটা গুলি চলে না একটা বোমা বিস্ফোরণ হয় না একটা টিয়ারসেল ছোটে না একটা রাবার বুলেট ছোটে না সব আপনার কথাতেই হয় তো আপনি যদি এই হত্যাকাণ্ডের বিচার করতে চান আলটিমেটলি কিন্তু আপনারই বিচার করতে হয় কারণ সবগুলো খুনের দায় আপনাকে নিতে হবে কারণ এই খুনগুলো আপনি করেছেন আপনি হুকুম দিয়েছেন তাই পুলিশ গুলিয়ে চালে চালিয়েছে তাই সেনাবাহিনী প্রোটেক্ট করেছে বিজবি কি করেছে আমি সেটা জানি না সেনাবাহিনী একটা নিরপেক্ষ নিউটালে ছিল তারা কিছু করেনি তো আপনি একটা কথা বলেছিলেন যে আমার শুধু পাওয়ার দরকার পাওয়ার দিয়ে সব কিছু হয় না ম্যাডাম আপনি আমাদের মায়ের সমতুল্য আমার মায়ের থেকে বয়ের বেশি আমি আপনার সন্তানের মতো আমি আপনার সন্তান হয়ে এটা বলছি যে পাওয়ার সারা জীবন থাকে না সারা জীবন মানুষের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সম্মান সম্মান নিয়ে বেঁচে থাকুন আপনি মাঝখানে আরও একটা কথা বলেছিলেন যে তোমরা জনগণ যদি তোমাদের মতো কাজ করো তাহলে আমি পানি বিদ্যুৎ গ্যাস সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো তোমরা তোমাদের মতো থাকো দেখ দেখো যে তোমরা আমাকে কি করতে পারো এখন কি বুঝতে পারছেন আপনি যখন সব কিছু বন্ধ করে দিলেন তখন মানুষ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে আর মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায় মানুষ ওই দেওয়ালটাকে ভেঙে ফেলে ভেঙে ফেলে পিছিয়ে যায় পিছিয়ে গিয়ে আবার সামনের দিকে এগিয়ে আসে কেন জানেন তার পায়ের মাটিটা শক্ত করার জন্য কারণ যদি সে দেওয়াল থেকে পিছনে না যেতে পারে তার কষ্ট হবে সামনে যেতে সেজন্য সে দেওয়ালটা ভেঙে ফেলে একটা পা পিছনে দেয় পিছনে দিয়ে সেই পাঠাতে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে আসে কেন জানেন শত্রুর মোকাবেলা করার জন্য এই যে আপনি আরও একটা ভাষণ দিয়েছেন যে আপনাদের যা কিছু আছে আপনারা তাই নিয়ে প্রস্তুত থাকেন শত্রুর মোকাবেলা করেন কারণ আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে আসলে একটা জিনিস কি জানেন না এভাবে শত্রুর মোকাবেলা করা যায় না এভাবে শত্রুর মোকাবেলা করতে নেই শত্রুর মোকাবেলা করতে হয় বুদ্ধি দিয়ে এই যে আমি দুই দিন আগে একটা মেয়ের বক্তব্য শুনলাম সে একজন ছাত্রী সে বলল যে শেখ আছি না তুমি তোমার বাহিনীকে পাঠিয়েছ অস্ত্র দিয়ে আর আমরা খালি হাতে এসেছি আমরা যে হাতে কলম ধরি সেই হাতে অস্ত্র ধরি না আমরা যদি কলম ছেড়ে অস্ত্র ধরি তাহলে আপনার অস্তিত্ব থাকবে না এখন কিন্তু সেই কথাটাই ভুলে গেছে আওয়ামী লীগের অস্তিত্ব নাই আমার একটা কথা শুনবেন আমি একটা কথা বলি আপনার যে দলীয় নেতাকর্মীগুলো আছে যারা পদে আছে যারা নেতা তারা এই স্টুডেন্টদেরকে সামনে দেখলে একশো হাত দূর থেকে দৌড় দেয় অথচ তারা নেতা কিন্তু একজন সাধারণ কর্মী সে দৌড়ায় না সে মোকাবেলা করার জন্য সামনে দাঁড়িয়ে থাকে প্রস্তুত থাকে যেটা আমি নিজে প্রমাণ আমি দেখেছি যে নেতারা আগে আগে দৌড় দেয় পালায় কারণ কি সে একজন নেতা তার জীবনের মূল্য আছে কিন্তু একজন সাধারণ কর্মী তার জীবনের কোনো মূল্য নেই সে মূল্যেও কি বাঁচলেও কি কিন্তু নেতাকে বাঁচতে হবে তাকে টাকা কামাতে হবে হাজার হাজার কোটি টাকার মালিক আপনি জানেন যে আপনার দেশের একজন সাধারণ কর্মী একজন সাধারণ পাতি নেতা সেও হাজার কোটি টাকার মালিক এই দেশে কিভাবে সম্ভব আপনি এগুলো খতিয়ে দেখবেন না আর আমরা যারা দিন আনি দিন খাই তাদের উপর জুলুম চলছে অত্যাচার চলছে কেন এগুলো হবে বরং আপনি আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে লোন দিবেন আমাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি দেশকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে পারি দেশের বাইরে থেকে টাকা ইনকাম করি এই যে আমি একটা ভিডিও বানাচ্ছি আমার এই ভিডিওটা দিয়ে কিন্তু বাইরে থেকে ডলার আসবে যেই ডলার আপনি রেমিটেন্স হিসেবে কাটবেন আমি কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা আমি একজন রেমিটেন্স যোদ্ধ হয়ে বলছি যে আপনার যে পাতি নেতাগুলো আছে যারা মহল্লায় মহল্লায় করে বেড়ায় মহল্লায় মহল্লায় মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় মহল্লায় মহল্লায় মানুষের কাছ থেকে জোর করে তার জিনিসপত্র সিনিয়ে নেয় সেটা হয়তো আপনি জানেন না কিন্তু আমি জানি যেগুলো আমরা মুখ খুললে হয়তোবা আমরা কালকে রাস্তায় মরে পড়ে থাকতে পারি এইগুলো কেন হবে আরে আপনি তো দেখবেন ছাত্র সমাজকে যে ছাত্র সমাজ আপনাকে ছাত্র সমাজ আগামী দিনের ভবিষ্যৎ মেরুদণ্ড আপনি সেই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছেন কিভাবে গুলি করে আপনি কি পারবেন মুগ্ধর মতো একটা ছেলেকে ফিরিয়ে আনতে পারবেন না আপনি কি পারবেন আবু সাইদের মতো একজন মেধাবী ছাত্রকে ফিরিয়ে আনতে যে কিনা রংপুর বিশ্ববিদ্যালয়ের একজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনি বুঝতে পারছেন সে একটা গরিব ঘরের ছেলে সে মেধাবী ছেলে অথচ মুক্তিযোদ্ধা পরিবারের এমন ছেলে মেয়ে আছে যারা কিনা এই আবু সাইদের থেকে কম মেধাবী কিন্তু আবু সাইদের থেকে তারা ভালো পজিশনে আছে শুধুমাত্র এই মুক্তিযোদ্ধা কোঠার বদৌলতে কিন্তু আমাদের মুখে টেপ মারা চুপ আমরা কিছুই বলতে পারছি না কিন্তু এখন বলার সময় এসেছে তাই বলছি বিশ্বাস করুন আপনার নেতাকর্মী সাধারণ সাধারণ সদস্যদের মূল্যায়ন করে না তাদেরকে যাচ্ছে তাই ভাবে দেখে এবং তাদেরকে নির্যাতন করে তাদের কাছ থেকে টাকা পয়সা চিনিয়ে নেয় সাধারণ কর্মীদের কাছ থেকে সাধারণ কর্মীদের থেকে সাধারণ কর্মীদের থেকে এত সাহায্য পাওয়ার পরেও সাধারণ কর্মীদের নামে বেনামে নানা রকম অজুহাতে নানা রকম অভিযোগ দেয় মিথ্যা অভিযোগ যেটা আসলে কাম্য না যেটা শিকার আমি নিজেও তাই আমি বলছি যে আপনি ক্ষমতার যে পাওয়ার দেখাচ্ছেন সেটা শুধুমাত্র এই সাধারণ সদস্যদের নিয়ে আপনার ছাত্রলীগকে নিয়ে সবাই তো ছাত্র যদি আজকে আপনি প্রথম থেকে ছাত্রদের এই প্রথম এক দফাটা মেনে নিতেন কোটা আন্দোলনটা তাহলে হয়তো এই আজকের এই দিনটা দেখতে হতো না কিন্তু আপনি কি বললেন যে মুক্তিযোদ্ধার নাতিপুত্রা মেধাবী না তো কি সারা দেশের রাজাকারের নাতিপুতরা মেধাবী সারা দেশের নাতিপুতরা রাজাকারের নাতিপুতরা চাকরি পাবে ম্যাডাম এটা কোনো কথা না কথা একটাই পরীক্ষা দিন যে মেধাবী যে ম্যারিট লিস্টে সবার আগে থাকবে সেই চান্স পাবে সেই চাকরি পাবে এবং সুদ ঘুষ দুর্নীতি এইগুলো থাকবে না আপনি একজন প্রধানমন্ত্রী আপনি প্রতিটা সেক্টরে খোঁজ নিয়ে দেখেন প্রতিটা সেক্টরে ঘুষ দুর্নীতি যে কোনো সেক্টরে একটা কাগজ নিয়ে গেলে সিগনেচার করতে হয় আর সেই সিগনেচারের বদলে তাকে টাকা দিতে হয় টাকা না দিলে সে কোনো পেপারে সিগনেচার করে না একটা চাকরি পাওয়া যায় না আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আমি কত জায়গায় অ্যাপ্লিকেশন করেছি কিন্তু একটা চাকরি আমাকে কেউ দেয়নি আমি এসআইতে দাঁড়িয়েছিলাম আমার সব কিছু ওকে হয়ে গিয়েছিল শুধুমাত্র টাকার জন্য আমি আজকে পুলিশে ঢুকতে পারিনি আমি যদি সৎভাবে একটা চাকরি পেতাম তাহলে হয়তো বা আমি একজন সৎ পুলিশ অফিসার থাকতে পারতাম আজকে যদি আমি ছাব্বিশ লাখ টাকা দিয়ে পুলিশে ঢুকতাম তাহলে আমিও হয়তো একজন ক্যাডার হয়ে যেতাম আমি একজন দুর্নীতিবাস পুলিশ অফিসার হয়ে যেতাম তাই আমি চিন্তা করেছি যে আমি টাকা দিয়ে কোনো চাকরি করব না আর প্রাইভেট কোনো চাকরি সেটা তো আরো আগে করব না আমি এমন কিছু করব যেটাতে আমার আন্ডারে মানুষ কাজ করবে আমি মানুষের আন্ডারে কাজ করব না কারণ আমাদের দেশে এখন ডিজিটাল হয়েছে আপনি করে দিয়েছেন ডিজিটাল নেট এনে দিয়েছেন বিদেশ থেকে টাকা উপার্জন করার ব্যবস্থা করে দিয়েছেন এত কিছু করে দেওয়ার পরেও যদি আপনি এই ক্ষমতা নিয়ে পড়ে থাকেন যদি এই ক্ষমতা নিয়ে এত বড়াই করেন তাহলে দেখবেন এই ক্ষমতাটা টিকবে না আসলেই টিকবে না তাই আপনাকে আমি করজোর করজোর হাত জোর করে বলছি আপনি সদয় হন আপনি সবাইকে সরি বলে ক্ষমতাটা পদত্যাগ করুন আবার আপনি ক্ষমতায় আসতে পারবেন মানুষ আপনাকে ভালোবাসবে যদি আপনি মানুষের কথা শোনেন আমি আপনাকে করজোর করে অনুরোধ করছি আপনি মানুষের কথা শুনেন মানুষ আপনাকে ভালোবাসবে বাসবে বাসবে। আপনার বাবার যে সম্মানটা চলে গেছে আপনার বাবার সম্মানটা ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবে আপনি যা করার খুব তাড়াতাড়ি করেন আমাদের দেশটাকে সুস্থ করেন আমাদের দেশটাকে সুন্দর করেন এটাই আপনার কাছে একমাত্র কাম্য আমার আর আমাদের সবার জীবনের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারেন সো আমাদের জীবনের দিবেন আপনি যাতে করে আমাদের মতো মানুষদের লাশ হয়ে রাস্তায় পড়ে না থাকতে হয় যাতে আমাদের মতো মানুষকে রাস্তায় ধরে টাকা পয়সা ছিনিয়ে না নিতে পারে মারধর করতে না পারে এটার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার আপনিই পারেন সবকিছু ঠিক করতে আমি হয়তো ছোট মানুষ হিসাবে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি সো আমি আর কথা বাড়াবো না আমি যতটুকু বলেছি ততটুকু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা যারা দর্শক দেখছেন আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটা দেখে সবাই সচেতন হয় এবং আপনারা সবাই প্লিজ ছাত্রছাত্রীদেরকে হেল্প করুন ছাত্রছাত্রীদের পাশে থাকেন যে যেভাবে পারেন কেউ বুদ্ধি দিয়ে কেউ ভিডিও করে কেউ সঙ্গ দিয়ে কেউ টাকা দিয়ে কেউ পয়সা দিয়ে কেউ খাবার দিয়ে কেউ পানি দিয়ে যে কোনোভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকেন আমি আজকেও দেখেছি অনেক ছাত্র ছাত্রীদেরকে মারা হয়েছে বিশেষ করে মায়ের জাতি হচ্ছে মেয়ে সেই মেয়েদেরকে আজকে ছাত্র লীগের পোলাপান অনেক পিটান পিটিয়েছে আমি নিজের চোখে দেখেছি আমি চাইলে ভিডিওটা এখানে দিতে পারতাম কিন্তু আমি দেব না তার কারণ আমি যদি দেই তাহলে মানুষ আমাকেও হয়তো বা এভাবে রাস্তায় পিটিয়ে মেরে ফেলবে সো আমি দেব না তো আমি অনেক কথা বলে ফেলেছি আমার কথাগুলো কেউ পার্সোনালি নেবেন না সবাই সচেতনমূলকভাবে নিবেন সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি কেউ হিংসামূলকভাবে নিবেন না সবার ভাই আমি আপনারাও সবাই আমার ভাই তাই আমি ভিডিওটা আপনাদের সবার সচেতনার জন্য বানিয়েছি আপনারা সবাই সচেতন হন আপনাদের ফ্যামিলিকে সচেতন করুন আপনারা আপনাদের নিজেদের দিকে খেয়াল রাখুন পরিবারের দিকে খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন assalamu alaikum